কবে কি বঙ্গ দেখছি 60 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে গ্যামি এনএফটি মেটাভার্সের KYC নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন গতকালকে গ্যামি এনএফটি মেটাভার্স এই টোকেনটার KYC শুরু হয়েছে গতকালকে 27 জুলাই, এবং এই KYCটা থাকবে 15 আগস্ট পর্যন্ত। সো এই সময়টার মধ্যে আপনাদেরকে KYCটা কমপ্লিট করতে হবে। সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে গ্যামি এনএফটি মেটাভার্স যেটা হচ্ছে এনএফটি টোকেন, এটা কিন্তু খুব ভ্যালুয়েবল একটা টোকেন হবে ইন এ ফিউচারে। এবং আপনাদের জন্য আরেকটি বার্তা হচ্ছে যে আপনারা জানেন যে 27 জুলাই থেকে কিন্তু এনএফটি গতকাল থেকে হচ্ছে এটার KYC শুরু হয়েছে এবং 15 আগস্ট পর্যন্ত চলবে। বাট এই 18 দিনের মধ্যে আপনারা চাইলে নতুন কোনো অ্যাকাউন্ট করতে পারবেন, এবং এটা মাইনিংটা সম্পূর্ণভাবে স্টপ করে দেওয়া হয়েছে, আর আপনি চাইলেও এটা আর মাইনিং করে কালেক্ট করতে পারবেন না। সো ফ্রেন্ডস, প্রথমত আসে আপনারা কীভাবে KYCটা পাবেন। KYCটা পাওয়ার জন্য প্রথমত হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনার গ্যামি এনএফটি মেটাভার্স এই অ্যাপটি আপনাদেরকে আপডেট করে নিতে হবে। সো আপনারা এখানে এসে জাস্ট আপনারা জাস্ট গ্যামি এনএফটি মেটাভার্স যে অ্যাপটি রয়েছে, অ্যাপটা আপনারা প্রথমত আপডেট দিয়ে নেবেন। আপনাদের হয়তো অনেকের আপডেট এসেছে এবং অনেকের আপডেট আসে নাই। সো আপনারা যাদের আপডেট এসেছে তারা এটা আপডেট করে নেবেন, আর যাদের আপডেট এখনও আসে নাই তারা চাইলে প্লে স্টোরে প্রতিদিন দু একবার করে প্রবেশ করে দেখবেন যে আসলে আপডেটটা এসেছে কিনা। যদি আপডেটটা না করেন তাহলে আপনি KYCটা পাবেন। সো অবশ্যই অবশ্যই আপনার অ্যাপসটা আগে আপডেট করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে। সো ফ্রেন্ডস, অনেকের হয়তো আপডেট এসেছে আবার অনেকের আসে নাই। সো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই, গ্রাজুয়াল স্টেপ বাই স্টেপ সবারই আপডেট চলে আসবে। এটা স্লোলি কাজ করছে কমিউনিটির কাছে KYCটা। সো আপনারা একটু ওয়েট করবেন, কারো আসবে কারো হয়তো আসতে দু একদিন সময় নেবে। সো আপনারা ওয়েট করে অ্যাপটাকে আপডেট দিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনারা KYC করবেন। সো অ্যাপস আপডেট দেওয়ার পর হচ্ছে আপনার প্রথমত হচ্ছে আপনার অ্যাপসের ভেতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম একটা আপনারা ইন্টারফেস পাবেন। সো এই ইন্টারফেসটা পাওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা ফিঙ্গারপ্রিন্ট অপশন রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের KYCর বিভিন্ন প্রসেসগুলো রয়েছে, আপনাদের কী কী KYCর কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল স্ট্যাটাস, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে এখানে ভেরিফাই করতে হবে, ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স আপনার থাকলে সেটা দিয়ে আপনি KYC করতে পারবেন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস থাকতে হবে, BSC ওয়ালেট অ্যাড্রেস, এগুলো সব কিছু দেওয়ার পর হচ্ছে আপনার এটা KYCটা অ্যাপ্লাই করতে হবে। সো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আমাদের যে বিষয়টা আমাদের ভেরিফাই করতে হবে সেটা হচ্ছে মোবাইল স্ট্যাটাস। আপনি সেখানে আমাদের প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করতে হবে। সো প্রথমত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এনি ওয়ান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে প্রথমত হচ্ছে আমরা মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিব। সো আমি মোবাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন, প্রথমত হচ্ছে আমাদের বাংলাদেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, অবশ্যই 0 বাদ দিয়ে, বাকি যে 10 ডিজিট রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে। তারপর হচ্ছে আপনি সিম্পলি লিঙ্ক উইথ ফোন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার মোবাইলে একটা OTP চলে যাবে, সেই OTPটা এনে আপনি এখানে ভেরিফাই করতে হবে। সো OTPটার জন্য একটু ওয়েট করবেন, ওকে। আমার OTP ডলে চলে এসেছে 30 64 82, আমি OTPটা দিয়ে এখানে ভেরিফাই করে নিব, ওকে। তারপর হচ্ছে ক্লিক ভেরিফাইতে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার কিন্তু মোবাইল ভেরিফাইড কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে সেকেন্ড অপশন যেটা রয়েছে ন্যাশনাল আইডি কার্ড স্ট্যাটাস। সো আপনি এখানে প্রথমত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এখানে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি কী কী ডকুমেন্টস এখানে আপনি দিতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন, অথবা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারবেন, এবং আপনি তিনটে অপশন দিয়ে আপনি করতে পারবেন। সো আপনাদের যাদের পাসপোর্ট, NID অথবা ড্রাইভিং লাইসেন্স যেটা রয়েছে কিনা সেটা দিয়ে আপনি এখানে KYCটা করতে পারবেন। সো আপনি প্রথমত হচ্ছে এখানে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার যে ফাইলটা রয়েছে সেখানে অবশ্যই আপনার একটা ছবি তুলে থাকতে হবে, সেখানে আপনি চলে যাবেন। তারপর হচ্ছে আপনি সেখান থেকে ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছি। সো আপনি চাইলে NID কার্ড অথবা পাসপোর্ট যেটা থাকবে না, আপনি যে কোনো একটা দিয়ে আপনি এখানে করতে পারবেন। সো আমি আমার পাসপোর্টটা এখানে আমি অ্যাপ্লাই করছি। সো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমার পাসপোর্ট কিন্তু অলরেডি এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। সো আমি এবার হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করে দেব, ওকে। সো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার সময় আপনি যে নামটা ইউজ করেছেন সেই নামের আপনার ইয়ে থাকতে হবে, NID কার্ডের সাথে মিল থাকতে হবে। যদি সেটা মিল না থাকে তাহলে কিন্তু আপনার KYCটা হবে না। আমি আবার আপনার করে দেখিয়ে দিচ্ছি, আপনারা যখন অ্যাকাউন্টটা করেছেন তখন এখানে একটা নাম দিয়েছেন দেখতে পাচ্ছেন, আমি এখানে আমার যে নামটা দিয়েছি সেই নামের অনুসারে কিন্তু আপনার NID কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা থাকতে হবে। অবশ্যই আপনার NID কার্ডের যে নামটা রয়েছে সেই নামের সাথে আপনার এখানে অ্যাকাউন্ট করার সময় যে নামটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিতে হবে।
যদি আপনি সেটা না দেন তাহলে কিন্তু আপনার এনআরডি কমপ্লিট হবে না। সো অবশ্যই আপনি এটাই বিষয়টা আপনি মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমাদের দুটি অপশন হয়ে গিয়েছে, এবার হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস। সো ফ্রেন্ডস, এটা কিন্তু এখনও ভেরিফাইড হয় নাই ফোন নাম্বারটা, এনআইডি কার্ড, আমার ড্রাইভিং পাসপোর্টটা, কারণ তারা এটা হচ্ছে 48 আওয়ার্স সময় নেবে। সো এটা যেহেতু অলরেডি আপলোড হয়ে গিয়েছে, সো আমরা এবার 3 নম্বর অপশানে চলে যাব, সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস। এখানে ক্লিক করবো হচ্ছে টেলিগ্রামের অপশানে চলে যাবেন। তারপর হচ্ছে ওপেন, এখানে দেখতে পাচ্ছেন কিছু রুলস রয়েছে, যে প্রথমত হচ্ছে আপনার প্রেস ওপেন টেলিগ্রাম KYC বাটন, টাইপ ফর প্রেস স্টার্ট ইন টেলিগ্রাম, ইন্টার ইউর টেলিগ্রাম OTP কোড, প্রেস সেভ বাটন। সো আপনাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, টেলিগ্রাম অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনি এই অপশানটা আপনি KYC করতে পারবেন। সো অবশ্যই KYC টেলিগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন। তারপর হচ্ছে ওপেন টেলিগ্রাম, এখানে ক্লিক করে দেবেন। ওকে, তারপর হচ্ছে সরাসরি আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার টেলিগ্রামে প্রবেশ করবেন। টেলিগ্রামে যাওয়ার পর হচ্ছে ওখানে সেন্ড মেসেজে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি গেমের যে KYC যে ইয়েটা রয়েছে, বটটা রয়েছে, সেখানে আপনি প্রবেশ করবেন। এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি ভেরিফাই দিস অ্যাকাউন্ট গেমি, এখানে একটা কোড নাম্বার দেওয়া রয়েছে, আপনি জাস্ট এখান থেকে কোড নাম্বারটা কপি করে নেবেন। সো আমি এখান থেকে কোড নাম্বারটা কপি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কোড নাম্বারটা কপি করার পর হচ্ছে আপনি সিম্পলি আবার তাদের অ্যাপে চলে যাবেন। আসার পর যে কোড নাম্বারটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবেন। সো আমি এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে সেভে ক্লিক করে দেবেন। ওকে, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস কিন্তু অলরেডি ভেরিফাইড। ওকে, তারপর হচ্ছে আবার হচ্ছে BSC ওয়ালেট অ্যাড্রেস। সো এই অপশানটাতে আপনাদের একটু কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন BSC ওয়ালেট অ্যাড্রেস, এটাতে আপনাদের হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের ট্রাস্ট ওয়ালেট অথবা মেটা মাস্কের মাধ্যমে হচ্ছে আপনাদের গ্যামি কাস্টম টোকেনটা আপনাদের অ্যাড করে নিতে হবে। তারপর সেখান থেকে আপনি BSC ওয়ালেটটা নিতে হবে। সো আপনি চাইলে এটা কাস্টম টোকেনটা এখনও অন করতে পারেন অথবা চাইলে পরে অন করতে পারেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে কাস্টম টোকেনটা অন করবেন, তারপর সেখান থেকে কীভাবে BSC ওয়ালেট অ্যাড্রেসটা নেবেন। আপনারা হয়তো অনেকে মনে করছেন যেটা আমি যে কোনো এক্সচেঞ্জিং সাইটের BSC ওয়ালেট দিলে হবে কিনা। সো আপনি এটা ভুল করবেন না, অবশ্যই ট্রাস্ট ওয়ালেট থেকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন ওয়ালেট। সো এটার মাধ্যমে আপনাদের করতে হবে। অবশ্যই কোনো এক্সচেঞ্জে আপনার যদি ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আপনার টোকেনটা আপনি ট্রান্সফার করতে পারবেন। অবশ্যই আপনি ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে করবেন। সুপ্রেন্স, গেমের যে আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে সেটা নেওয়ার জন্য প্রথমত হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি সরাসরি গেমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রয়েছে আপনার সেই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। সেখানে আপনারা ক্লিক করার সাথে সাথে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা পেয়ে যাবেন। সো আমি নেট একটু স্লো, সো আপনি একটু ওয়েট করেন। ওকে, সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমি যে লিঙ্কটি দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার পেয়ে যাবেন গেমের। আপনার জাস্ট এখানে ক্লিক করে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন। সো আমি এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। ওকে, অ্যাড্রেসটা কপি করার পর আপনি আপনার সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন। আপনারা অবশ্যই কাস্টম টোকেনটাকে অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে পরবর্তীতে আপনাদের সমস্যা হবে না। সো আমি কাস্টম টোকেনটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার যখন ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন, আসার পর হচ্ছে এখানে উপরে একেবারে উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে 3 ডট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে একটু নিচে চলে, এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে প্লাস চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। আপনার সিমটি প্লাস চিহ্নের উপরে ক্লিক করে দেবেন। প্লাস চিহ্নের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত নেটওয়ার্কটা সিলেক্ট করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার এটাকে BSC নেটওয়ার্ক করে দেবেন, ইথারিয়াম, এটা ইথারিয়াম রয়েছে। আপনার এটাকে বাইন্যান্স স্মার্ট চেইন এটা নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যেটা আপনার কপি করেছে সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে ফ্রেন্ডস কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনার যখন পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে দেখতে পাবেন যে অনেক সময় কিছু অপশন আপনার এখানে স্পেস থাকতে পারে, আপনি জাস্ট স্পেসগুলো আগে ডিলিট করে দেবেন। এখানে দেখতে পাবেন যে কিছু স্পেস থাকতে পারে, আপনি জাস্ট এখান থেকে স্পেসটা একটু করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর হচ্ছে আপনি এখানে গ্যামি টোকেনটা দেখবেন অলরেডি অটোমেটিকলি নিয়ে নিবে, সিম্বল ডেসিমাল এগুলো আপনার নিয়ে নিবে। সো অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন, এখানে অনেক সময় দেখা গেল স্পেস দু একটা বেশি পড়ে, আপনার জাস্ট স্পেসগুলো ডিলিট করে 8 পর্যন্ত নিয়ে আসলেই কিন্তু আপনার এটা হয়ে যাবে। সো এখানে স্পেসগুলো আগে ডিলিট করে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন গ্যামি সিম্বল হচ্ছে গ্যামি, নেম হচ্ছে গ্যামি টোকেন, ডিসেম্বল হচ্ছে 18, এটা দেওয়ার পর আপনি ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অলরেডি আমার কিন্তু গ্যামি কাস্টম টোকেনটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে আমাদেরকে যেটি করতে হবে, এখানে রিসিভে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা আমাদের পেস্ট কপি করে নিতে হবে। অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে আপনি সরাসরি আবার অ্যাপসের ভেতরে চলে যাবেন। সো অ্যাপসে আসার পর হচ্ছে আমাদের এখানে সিলেক্ট এনি ওয়ানে ক্লিক করে BSC ওয়ালেটে চলে যেতে হবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন BSC ওয়ালেট অ্যাড্রেস, আপনি এখানে যে অ্যাড্রেসটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। আমি আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়েছি, তারপর আপনি সিম্পলি সেভে ক্লিক করে দেবেন। সো সেন্ড, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি সেভ।
মেয়ে দেখতে পাচ্ছেন, প্রথম মোবাইল স্ট্যাটাস ভ্যারিফাইড, ন্যাশনাল আইডি কার্ড এখনও ভ্যারিফাইড হয় না কারণ এটা একটা সময় নেবে, মোবাইল সোশ্যাল মোবাইল স্ট্যাটাস সেটা ভ্যারিফাইড, তারপর হচ্ছে বিএসসি ওয়ালেট এটা ভ্যারিফাইড, এবং এটা ভ্যারিফিকেশান পেন্ডিং রয়েছে, এটা হচ্ছে তারা 48 আওয়ার সময় নেবে, তারা অ্যাপসের মধ্যে যে বিষয়টি বলে দিয়েছে। আমি তাদের যদি গেমের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন, তাদের এই নোটিশটার মধ্যে তারা বলে দিয়েছে যে প্লিজ নোট দ্য আইডি ডক ভ্যারিফিকেশান উইল টেক আপ 48 আওয়ার্স আফটার সাবমিশন, ইট উইল আপডেট টু ভ্যারিফাইড আফটার 48 আওয়ার্স ইফ পাস্ট। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 48 ঘন্টার মধ্যে আপনার এটা এখন ভ্যারিফাই হয়ে যাবে। সো আপনার সমস্ত ইনফরমেশনের জন্য তাদের ইয়েতে জয়েন করতে পারেন, সেটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, তাহলে এখানে আপনার সমস্ত ইনফরমেশন তাদের পেয়ে যাবেন। এবং আমি আপনাদেরকে যে বিষয়টি বারবার বলে রাখি যে আপনারা অবশ্যই যারা গ্যামে মাইনিং করেছেন তারা অবশ্যই KYC-টা কমপ্লিট করবেন, কারণ KYC কমপ্লিট যদি 15 আগস্টের মধ্যে যদি আপনি KYC-টা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এই যে গ্যামি টোকেনটা রয়েছে এটা আপনি কিন্তু বাইসেল করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের NFT রয়েছে, NFT ব্যালেন্স কিন্তু এখন আমাদের এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এখানে দেখতে পাচ্ছেন আমার সব কিছু গ্যামি যে টোকেনটা ছিল আমার এখানে প্রায় 3000+ গ্যামি টোকেন ছিল, ডলার ছিল, সেটা এখন এখানে 00 দেখাচ্ছে, কারণ যখনই আপনি এটা ভ্যারিফাই করে নেবেন ভ্যারিফাই করার পর হচ্ছে তারা এই GBAX টোকেনটাকে গ্যামিতে কনভার্ট করে এখানে আপনাকে দিয়ে দিবে। সো অবশ্যই আপনি আপনি যাদেরকে রেফার করেছেন তারা যদি KYC কমপ্লিট না করে তাহলে আপনি তাদের রেফারের কারণে যে কয়েনগুলো কালেক্ট করেছেন সেটা আপনি কিন্তু রিসিভ করবেন না, সেটা ব্যানিশ হয়ে যাবে। সো অবশ্যই অবশ্যই আপনি KYC কমপ্লিট করবেন, এবং ডাউনলাইনে যারা রয়েছে তাদেরকেও KYC করার জন্য বলবেন, এবং KYC করার ক্ষেত্রে যে বিষয়টি বারবার বললাম আপনার প্রোফাইল নেমের সাথে অবশ্যই আপনার NID কার্ড পাসপোর্টের নাম মিল থাকতে হবে, আদারওয়াইজ আপনি KYC পাসড করতে পারবেন না। সো অবশ্যই বিষয়গুলো নজর রাখবেন এবং যেভাবে প্রসেসটি দেখিয়ে দিয়েছি সেভাবে KYCটা করে নিন, এবং পরবর্তীতে আপডেট আসার পাওয়ার সাথে সাথে আমি আবার আপনাদেরকে সেই বিষয় নিয়ে আপডেট দিয়ে দেবো। সো আপনার আজকে ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওতে নতুন টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ।